ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘণ্টা অনুসন্ধান কাজ চালানোর পর রাইসির হেলিকপ্টারের সন্ধান পায় উদ্ধারকারী দল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরান প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলেহাসেম ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।